চেন্নাই সুপার কিংস নিশ্চয়ই এখান থেকে বাউন্স ব্যাক করবে সামনের ম্যাচগুলোতে, এবং এখান থেকে বোঝা যায় যে মুস্তাফিজ এবং পাতি রানা আসলে চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও মাই গড, টানা দুই ম্যাচ হেরে এবার কলকাতার বিপক্ষে কঠিন একাদশ ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। ফিরেছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু বাদ পড়বেন কে? বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, শুরুতে টানা দুই ম্যাচ জিতে চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল চেন্নাই সুপার কিংস। সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর নিজেদের পঞ্চম ম্যাচে 8 এপ্রিল চেন্নাই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, যে ম্যাচের জন্য একাদশে 3 পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ফিরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। মূলত টি-20 বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ার কাজে দেশে আসতে হয়েছিল মুস্তাফিজকে, যার কারণে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি খেলা হয়নি ফিজের, আর সে ম্যাচে বাজেভাবে হেরেছে সিএসকে। এর আগে আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে হেরে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড়, আর এতেই কপাল পড়ে চেন্নাইয়ের। ব্যাটিং ব্যর্থতা আর বাজে বোলিং এর কারণে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি হারতে হয়েছে চেন্নাইকে, যার জন্য আসন্ন ম্যাচে কেকেআরের জন্য শক্তিশালী একাদশ সাজিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের একাদশে 3টি পরিবর্তন আনা হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 8 এপ্রিল রাত 8টায়। অন্যদিকে চেন্নাই আগের 4 ম্যাচের মধ্যে 2টিতে জয় পেয়েছে। কলকাতার ম্যাচ দিয়ে মুস্তাফিজ চেন্নাইয়ের একাদশে ফিরলেও চোটের অস্বস্তির কারণে নতুন করে একাদশ থেকে ছিটকে গেছেন আরেক পেসার মাথেশা পাথিরানা, যা চেন্নাইয়ের কিছুটা ধাক্কাই বটে। টাইগার পেসার ফিজের সঙ্গে লঙ্কান এই পেসার ডেথ ওভারে চেন্নাইয়ের বড় এক ভরসার নাম। আগামী কয়েক ম্যাচ পাথিরানাকে ছাড়াই প্রতিপক্ষের মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনিরা, ফলে হলুদ শিবিরে একাদশে ঢুকছেন মহিন আলী। অন্যদিকে কলকাতার একাদশে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এ ম্যাচের আগেই। তবে চেন্নাই কি পারবে রাসিল নারিন্দ্রের সামনে পাহাড় হয়ে দাঁড়াতে? সব মিলিয়ে কেকেআরের জন্য চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, রাচিন দ্রাবীন্দ্র, আজিঙ্কিয়া রাহানে, মহিন আলী, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে ও মুস্তাফিজুর রহমান। তো দর্শক, আপনার কি মনে হয় মুস্তাফিজ কেমন করবে কলকাতার বিপক্ষে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।